আজ ইংরেজির 28শে অক্টোবর 2023 এবং বাংলায় 10ই কার্তিক অর্থাৎ শনিবার। আজই কিন্তু হতে চলেছে 2023 সালের শেষতম এবং দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ। জ্যোতিষবিদরা জানাচ্ছেন এই চন্দ্রগ্রহণ কিন্তু আংশিক খণ্ডগ্রাস হতে চলেছে। কোজাগরী পূর্ণিমা তিথিতে মেষ রাশিতে কিন্তু সংঘটিত হতে যাচ্ছে এই চন্দ্রগ্রহণ। ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে একদম স্পষ্টভাবে দৃশ্যমান হবে এই গ্রহণ। আর এই গ্রহণের সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত গর্ভবতী মায়েদের সাথেই প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই কিন্তু পড়বে বিশাল প্রভাব। তাই গ্রহণের নিয়মকানুন আপনারা কিন্তু এই সময় অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন, না হলে আপনার জীবনে কিন্তু ধেয়ে আসতে পারে ভারী বিপদ। আজ কোজাগরী পূর্ণিমা তিথিতে মধ্যরাতের দিকেই কিন্তু ঘটবে এই চন্দ্রগ্রহণটি। তো চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে মানব জীবনের ওপর কোন কোন ক্ষতি ডেকে আনতে পারে, তাছাড়া এই গ্রহণের সময় কোন কোন নিয়মগুলি না মেনে চললে আপনাদের জীবনে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে, কতক্ষণ সময় ধরে চাঁদে এই গ্রহণ চলতে থাকবে, ভারতবর্ষ এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি ঠিক কোন সময় শুরু হবে এবং ঠিক কোন সময় শেষ হবে, তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। এবং আপনি আপনার জেলার গ্রহণের সঠিক সময় জানতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বিগত প্রায় 200 বছর পরে ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন কিন্তু হতে চলেছে বছরের শেষতম আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে এই গ্রহণটি কিন্তু খুবই স্পষ্টভাবে দেখা যাবে, আর দৃশ্যমান গ্রহণের সময় এর সূতককাল কিন্তু খুবই কার্যকরী হয়, যার ফলে গর্ভবতী মহিলাদের ওপর এই গ্রহণের প্রভাব থাকে অত্যন্ত শক্তিশালী। এই আংশিক গ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান থাকছে 0.126 এবং গ্রহণের মোট স্থিতিকাল 1 ঘন্টা 19 মিনিট, উপচ্ছায়া স্থিতিকাল 4 ঘন্টা 28 মিনিট পর্যন্ত। তো ভারতবর্ষের সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ কিন্তু শুরু হবে 28শে অক্টোবর মধ্যরাত্রের পর, অর্থাৎ তা কিন্তু 29শে অক্টোবর রাত্রেবেলা শুরু হবে, যা কিনা 1:05 থেকে আরম্ভ হবে এবং গ্রহণের সমাপ্তি অর্থাৎ গ্রহণ কিন্তু শেষ হবে 29শে অক্টোবর রাত্রি 2:24। বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণ কিন্তু শুরু হবে 28শে অক্টোবর মধ্যরাত্রের পর, অর্থাৎ 29শে অক্টোবর রাত্রি 1:35 কিন্তু এই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে 29শে অক্টোবর 2:54।